সংসারে একটু চালাক না হলে প্রত্যেকটা মেয়েদেরই সংসার করা যেন কষ্টদায়ক হয়ে যায়। সব আপুরা কি আমার মতো এই কাজটা করে থাকেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আজকে ব্লগটা আমি রাত 10টা থেকে স্টার্ট করেছি। তো এখন আমি যেটা করব, বাজার থেকে কিছু মাছ এনেছিল, সেগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর আজকে রান্না করব চ্যাপার তরকারি, তার জন্য সাজনা, আলু, বেগুন, মূলা এগুলো দিয়ে দিয়েছি। আর চ্যাপার তরকারি রান্নার জন্য চ্যাপা শুটকি, কাঁচা মরিচ, রসুন থেঁটো করে নিয়েছি, সাথে ছিল চিকেন। তো চিকেনটা আমি রান্না করব আলু দিয়ে, আমার হাজব্যান্ডের জন্য একান্তভাবে, কারণ আমার চিকেন প্রত্যেক সময় খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি চ্যাপার তরকারি রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, লাল মরিচ গুঁড়া দিয়ে। এবার আমি এই মাছটা ফ্রোজেন করার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকে আর মাছ রান্না করব না, যেহেতু রাতের বেলা খাওয়ার জন্য অনেক কিছুই রান্না হচ্ছে। অনেক কিছু বলতে দুই ধরনের তরকারি এনাফ। ভালো একটা তরকারি হলে একটা তরকারি দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার পছন্দের খাবার হচ্ছে এই চ্যাপার তরকারি, আর আমার হাজব্যান্ডের জন্য চিকেন। তো দুইজনের জন্য দুইটা তরকারি রান্না করে নিচ্ছি। চ্যাপার তরকারিটা অনেকটা সময় হয়ে আসলে, যখন আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন থেঁতো করা কাঁচা মরিচ, রসুন আর হচ্ছে চ্যাপা শুটকিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর মিনিট কয়েক রান্না করে এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে যেই মানে চ্যাপা শুটকি, কাঁচা মরিচ, রসুনটা থেঁতো করে দিয়েছি, এটার ফ্লেভারটা একটু ছড়িয়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। আর এইভাবে আমার শাশুড়িমা সবসময় টমেটো দিতেন, মানে কাট করে দিতে না, তাই আমিও এইভাবে দিতেই পছন্দ করি। আর এইভাবে টমেটোটা দিলে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা আগে কখনো এই চ্যাপার তরকারিটা খাননি, একটু প্লিজ ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি মজা লাগে। আর যারা একবার এই তরকারিটা খাবেন, অবশ্যই এই তরকারির প্রেমে পড়ে যাবেন। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আলুটা সিদ্ধ হয়ে গেলেই এনাফ, আর সাজনাটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর অন্য দিক দিয়ে আমি যেটা করব, একঘেয়েমি চিকেন কিন্তু খেতে ভালো লাগে না। আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করব, রান্না করব একইভাবে, মানে মশলাটা একটু অন্যভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন, তারপর এখানে দিয়ে দেব শুকনো মশলা। শুকনো মশলা বলতে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিতে হবে। আর প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই যে সবসময় তো মশলা কষানোর সময় দিই, আজকে না হয় মাখার সময় দিয়ে দিলাম। তো আর পেঁয়াজ কুচি করে রেখেছি চিকেন রান্নার জন্য। আর আমার এই যে চ্যাপার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নিব। যেটুকু মানে ঝোল আছে সেটুকু আলু শুষে নেবে। তো চুলায় একটা হাঁড়ির মধ্যে পেঁয়াজ কুচি তো আগিয়ে দেওয়া ছিল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এই পেঁয়াজটা আমি খুব সুন্দর করে একটু ব্রাউন কালার করে নেব। আগেই বলেছি আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করব। নর্মালি এর আগে পেঁয়াজ কিন্তু এত ব্রাউন কালার করি না, একটু সফট হয়ে আসলে দিয়ে দিই আদা রসুন পেস্ট। তবে আজকে একটু ব্রাউন কালার করে তারপরে ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে, মানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সরি। তো চিকেনের মশলা মানে ম্যারিনেট করা, এটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর যে কোনো রান্না যত ভালোভাবে কষাবেন, দেখবেন ততই খেতে ভালো লাগে। এটা আমি সবসময় করে থাকি, অনেকে অনেকভাবে রান্না করেন, এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। আর এই যে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর চিকেন বলেন, বিফ বলেন, একটু যদি টমেটো দেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো নাই লাগতে পারে, সবার তো আর এক ধরনের রুচি না, তাই না? যাই হোক, আমি এখন এটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর এটা অনেকটা সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে, তারপরে এখানে যেটা করব, এই চিকেনটা যে পাত্রের মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়ে খুব সুন্দর করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এই মশলাটা আর ফালানো হলো না, দিয়ে দিলাম এখানে। এবার এটা আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করে নিব। আর আজকে চিকেনের মধ্যে আমি যেটা করেছিলাম, আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচটা আগা থেকে একটু চিরে দিবেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর করে ছড়িয়ে যাবে। এই যে ঢাকনাটা তুলে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, অনেকটা সময় ধরে রান্না করে নিতে হবে, যেহেতু আলু দিয়েছি। আর এই দেশের আলুগুলো না খুব একটা সিদ্ধ হতে চায় না। অনেকে আমাকে কমেন্ট করেন, আপু একসাথে আলু দিলে আলু তো গলে যাবে, কিন্তু না, এই দেশের আলুগুলো একটু মানে কেমন যেন সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু আর চিকেন টমেটো সব একসাথেই দিয়ে দিয়েছি। যাই হোক, অনেকটা সময় রান্না হয়ে গেলে তারপর উপর থেকে জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে মনে নেই। যাই হোক, এখন আমি এটা নামিয়ে নিব, আমার চিকেন কারিটা কিন্তু হয়ে গিয়েছে।
ফাইনালি আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। আর চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, টমেটো দিলে প্রত্যেকটা রান্নার যেন কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর এখন বাজে রাত 11:30। যেহেতু রাত 10টা থেকে রান্নাবান্না শুরু করেছিলাম, তো এখন বাজে 11:30। ইদানিং আমার হাজব্যান্ডের রাতে খাওয়ার গ্রেভি ওঠে, যেমন রাত 1টা 1টা বাজলে ওর খিদে লেগে যায়, এটা বানায় দাও সেটা বানায় দাও, তো ঘুম নষ্ট করে ওর জন্য রান্না করতে হয়। তো আজকে ভাবলাম যে এরকম করলে আর হবে না, কারণ ঘুম নষ্ট করে রান্না করতে ভালো লাগে না। তাই আজকে রাত 10টার দিকে রান্না শুরু করেছি, 11:00-12:00 দিকে খেয়ে দিয়ে ঘুমালে আর রাতে খাওয়ার গ্রেভি উঠবে না। তো আমার মতন এরকম চালাকি কোন কোন আপুরা করেন সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে সংসারে একটু চালাক না হলে সংসার করা প্রত্যেকটা মেয়েদেরই কষ্ট হয়ে যায়। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।